সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতে ইসলাম বিদ্বেষ বিপজ্জনক রূপ নিয়েছে বললেন নোয়াম চমস্কি। মুসলিম মহিলারা এভাবেই ধর্মীয় অধিকারকে রক্ষা করে, হিজাব বিতর্কে মুখ খুলল তালেবান। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্ছিত মন্তব্য নয়, হিজাব বিতর্কে বার্তা ভারতের। ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র, বিরল স্বীকারোক্তি সাবেক অ্যাটর্নি জেনারেলের। কিয়েভের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ। রাহুল গান্ধীকে জিন্নার সঙ্গে তুলনা করে বিতর্কে হিমন্ত বিশ্ব শর্মা। এবং প্যারিসে করোনার বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী অধ্যাপক নোয়াম চমস্কি বলেছেন, ভারতে ইসলাম বিদ্বেষ মারাত্মক প্রাণঘাতী রূপ নিয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ভারতে ইসলাম বিদ্বেষ বিপজ্জনক রূপ নিয়েছে বললেন নোয়াম চমস্কি। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী অধ্যাপক নোয়াম চমস্কি বলেছেন, ভারতে ইসলাম বিদ্বেষ মারাত্মক প্রাণঘাতী রূপ নিয়েছে। দেশটির প্রায় 25 কোটি মুসলমান নির্যাতিত সংখ্যালঘুতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ভিত্তিক দাতব্য সংস্থা ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল আয়োজিত একটি ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এই এমেরিটাস অধ্যাপক বলেন, পশ্চিমা বিশ্বে ইসলাম বিদ্বেষের বিকার ক্রমাগত বাড়ছে, আর ভারতে তার সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়েছে। ভারতে ঘৃণা প্রচারের ভয়ঙ্কর রূপ ও সহিংসতা শিরোনামের ওয়েবিনারে আরও বেশ কয়েকজন বিখ্যাত বুদ্ধিজীবী এবং পণ্ডিত অংশ নিয়েছিলেন। নোয়াম চমস্কি বলেন, অধিকৃত কাশ্মীরে অপরাধের মাত্রা মারাত্মকভাবে বাড়িয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সরকার। উপত্যকাটি অপরাধ সংগঠনের দীর্ঘ ইতিহাস রয়েছে। তার মতে, রাজ্যটি বর্তমানে নৃশংসভাবে অধিকৃত ভূখণ্ড এবং কোনো কোনো দিক থেকে ফিলিস্তিনের মতো সামরিক নিয়ন্ত্রিত। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বিশেষভাবে মর্মান্তিক, শুধু যা ঘটছে সে কারণে না, যা ঘটছে না সে কারণেও। দক্ষিণ এশিয়ার এই মর্মবেদনা সুরাহা করার প্রত্যাশা এবং সুযোগ দুই রয়েছে, তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়। ভারতের সংবাদ মাধ্যমে স্বাধীনতার প্রতি আলোকপাত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও লেখিকা অন্নপূর্ণা মেনন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকারের অধীনে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্নপূর্ণা আরও বলেন, মাঠের বাস্তব পরিস্থিতি খুবই উদ্বেগজনক। চলতি বছরে ভারতে 4 সাংবাদিক নিহত হয়েছেন। নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা হত্যাকাণ্ডের শিকার হন। হয়রানি, বিচার বহির্ভূত আটক, পুলিশি সহিংসতা এবং রাষ্ট্রদ্রোহের মামলার শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। মুসলিম মহিলারা এভাবেই ধর্মীয় অধিকারকে রক্ষা করে, হিজাব বিতর্কে মুখ খুলল তালেবান। তালেবান বিতর্কে উত্তাল দেশ, বিষয়টি আজ পৌঁছে গিয়েছে বহির্বিশ্বেও। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, পরিস্থিতি সুযোগ নিতে চাইছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। এই পরিস্থিতিতে এবার হিজাব বিতর্কে মুখ খুলল তালেবান। হিজাবকে সমর্থন করে সেই নিয়ে বিবৃতি দিতে দেখা গেল জির মুখপাত্রকে। কি বলল সে? ইনামুল্লাহ সামানগানি এ প্রসঙ্গে জানিয়েছে, হিজাব নিয়ে সংঘর্ষরত ভারতীয় মুসলিম মহিলাদের দেখলে বোঝা যায়, হিজাব আরব, ইরান, মিশর কিংবা পাকিস্তানের সংস্কৃতি নয়, বরং এটি আসলে একটি ইসলামিক মূল্যবোধ, যার জন্য সারা পৃথিবীর মুসলিম মহিলারা বিশেষত ধর্মনিরপেক্ষ দেশে নানা ধরনের আত্মত্যাগ করে এবং নিজেদের ধর্মীয় অধিকারকে রক্ষা করে। প্রসঙ্গত, গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালেবান। তারপর থেকে বারবারই সামনে এসেছে তাদের অত্যাচারের কথা। সেদেশের নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছে সারা বিশ্বের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। এবার তারা হিজাব বিতর্কে তাদের মত জানাল। এদিকে কর্ণাটকের হিজাব বিতর্ক সারা দেশেই মাথাচাড়া দিচ্ছে। অনেকদিন ধরে এই বিতর্ক চলছিল, তার নতুন মাত্রা পায় কয়েকদিন আগে। সে রাজ্যে সরকার জানিয়ে দেয়, যেসব পোশাক সমতা, অখণ্ডতা এবং আইন শৃঙ্খলার পরিপন্থী, তা পরা যাবে না। স্বাভাবিকভাবেই এই নির্দেশ ঘিরে নতুন করে চড়তে থাকে বিতর্কের পারদ। এই বিতর্ক বড় আকার নেয় উন্মুক্ত হিন্দুত্ববাদী যুবকদের জয় শ্রীরাম ধ্বনির পাল্টা আল্লাহু আকবর স্লোগান তোলা কর্ণাটকের এক মুসলিম তরুণীর ভিডিও ভাইরাল হওয়ার পরে। বৃহস্পতিবার হিজাব ইস্যুতে একটি অন্তর্বর্তী রায় দেয় কর্ণাটক হাইকোর্ট। আদালত জানিয়ে দেয়, যতদিন না হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন হিজাব সহ কোনো ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না স্কুল ও কলেজে। আদালত জানায়, ফের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক, আমরা চাই রাজ্যে শান্তি ফিরুক। বিষয়টি যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন যেন কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে, কেউ যেন ধর্মীয় উস্কানি না দেয়। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্ছিত মন্তব্য নয়, হিজাব বিতর্কে বার্তা ভারতের। হিজাব বিতর্কে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য না করতে আন্তর্জাতিক দুনিয়াকে বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য কাঙ্ক্ষিত নয়। কর্ণাটকের স্কুল কলেজের শিক্ষার্থীদের ড্রেস কোড সংক্রান্ত বিষয়টি এখন সে রাজ্যের হাইকোর্টের বিবেচনাধীন বলে জানানো হয়েছে বিবৃতিতে। কর্ণাটকের স্কুল কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে অশান্তির জেরে ইতিমধ্যে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তারই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।
তবে তাৎপর্যপূর্ণভাবে বিবৃতিতে কোথাও হিজাব বা মুসলিম ছাত্রী শব্দ ব্যবহার করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে সরকারি সেই বিবৃতি পোস্ট করতে গিয়েও হিজাব প্রসঙ্গ অনুল্লেখিত রেখেছেন। তিনি লিখেছেন, কর্ণাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড নিয়ে কিছু দেশের মন্তব্য সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের সাংবিধানিক কাঠামো এবং প্রক্রিয়া, সেই সঙ্গে আমাদের গণতান্ত্রিক ও রাষ্ট্রনীতির আদর্শ হল সমস্যাগুলো বিবেচনা করা হয় এবং সমাধান করা। যারা ভারতকে ভালোভাবে চেনেন তারা এই বাস্তবতা যথাযথভাবে উপলব্ধি করবেন। প্রসঙ্গত, জানুয়ারি মাসে কর্ণাটকের উদুপির ওই কলেজে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত ঘটে। জেলা প্রশাসনের বার্তা পেয়ে কলেজ কর্তৃপক্ষ হিজাব পরে ক্যাম্পাসে না ঢোকার নির্দেশিকা জারি করেছিল বলে অভিযোগ। কয়েকজন মুসলিম ছাত্রীকে হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়। তারা প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এরপর তাদের সমর্থনে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মুসলিম ছাত্রদের একাংশ। পাল্টা রাজ্য জুড়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলো হিজাব নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে নামে। ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র, বিরল স্বীকারোক্তি সাবেক অ্যাটর্নি জেনারেলের। ইসরায়েল একটি অ্যাপার্থেড বা বর্ণবাদী রাষ্ট্র, একথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলেরই সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারক মিখেল ভ্যান ইয়াইয়ের। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের সঙ্গে বর্ণ বৈষম্যমূলক আচরণের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক একসময় নিজেও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের আদেশ জারি করেছেন। আয়ারল্যান্ডের পত্রিকা দ্য জার্নালের লেখা নিবন্ধে তিনি আরও বলেছেন, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ওই প্রতিবেদনের সঙ্গে একমত যেখানে বলা হয়েছে যে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ করছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলের আদালত পশ্চিম তীর এবং পূর্ব আল কুদস থেকে ফিলিস্তিনি বিতরণের বর্ণবাদী আইন বজায় রেখেছে, এর ফলে সেখানে অধিকার লঙ্ঘিত হচ্ছে। মিখাইল বেন ইয়াইর আরও বলেন, আমি দুঃখের সঙ্গে স্বীকার করছি ইসরায়েল পুরোপুরি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। জর্ডান নদী এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী অঞ্চলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের নাগরিক এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও লিখেছেন, ইসরায়েলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সোচ্চার হতে হবে এবং ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করার ক্ষেত্রে বিলম্ব মেনে নেওয়া যায় না। দখলদার ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে। দখলীকৃত অঞ্চলে যেসব ফিলিস্তিনি রয়েছেন তাদের সঙ্গেও চরম বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তাদের ঘরবাড়ি দখল করে নেওয়া হচ্ছে, তাদেরকে নানা অজুহাতে হত্যা করা হচ্ছে। কিয়েভের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ। ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে কয়েক হাজার সাধারণ মানুষ। রুশ হামলার আশঙ্কার মধ্যেই ইউক্রেনীয়দের ঐক্যের বার্তা দিতে শনিবারের এই কর্মসূচিতে হাজির হয় বিক্ষোভকারীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশটির নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার কিয়েভের কেন্দ্রস্থলে জড়ো হওয়া বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ইউক্রেনের পতাকা। ইউক্রেন প্রতিরোধ করবে, দখলদারদের মৃত্যু হবে, এমন লেখা সম্বলিত নানা ব্যানার বহন করে বিক্ষোভকারীরা। পুলিশের এক মহড়ায় অংশ নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে, তবে তিনি আতঙ্ক তৈরির বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। ভ্লাদিমির জেলেনস্কি আরও বলেন, শত্রুদের সেরা বন্ধু আতঙ্ক তৈরি করা। এসব তথ্য রাশিয়ার সম্ভাব্য হামলা কেবল আতঙ্কের উদ্রেক করছে, এগুলো আমাদের সাহায্য করতে পারে না। এখনও যা ঘটেনি তার সঙ্গে আমি একমত বা দ্বিমত পোষণ করতে পারি না, তবে এখন পর্যন্ত ইউক্রেনে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ নেই। তিনি বলেন, আমাদের প্রতিটি দিনই প্রস্তুত থাকতে হবে, এটা গতকাল শুরু হয়নি, এটি 2014 সালে শুরু হয়েছিল, তাই আমরা প্রস্তুত রয়েছে। রাহুল গান্ধীকে জিন্নার সঙ্গে তুলনা করে বিতর্কে হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর আক্রমণের সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাহুলকে আধুনিক জিন্না বলে তোপ দাগলেন তিনি। পাকিস্তানের মাটিতে সত্যি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিনা তা জানতে চেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সেই প্রসঙ্গে হিমন্ত রাহুলকে কটাক্ষ করে প্রশ্ন করেছিলেন, আমরা কি জানতে চেয়েছি রাজীব গান্ধী সত্যি আপনার বাবা কিনা? তার এমন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ কংগ্রেস। পুরানো হয়েছে হিমন্তর কুশপুত্তলিকাও। এর মধ্যে শনিবার বিকেলে ফের একই মেজাজে দেখা গেল তাকে। এদিন ঠিক কি বলেছেন হিমন্ত? শনিবার উত্তরাখণ্ডের এক জনসভায় স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে অসমের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সেনা জওয়ানরা শত্রু অঞ্চলে কোনো অভিযানে যাওয়ার এক মাস আগে থেকে পরিকল্পনা করে ফেলে এবং এই কৌশলী পদক্ষেপগুলোর বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানানো হয়। আমরা সেই সময় এ বিষয়ে জানতে পারি। এখন কেউ যখন এসবের প্রমাণ চান বুঝতে পারে সেনা জওয়ানরা তাতে কতটা যন্ত্রণা পেতে পারে তা শুনে। সংসদে বিজেপিকে যেভাবে রাহুল আক্রমণ করে চলেছেন সে বিষয়ে বলতে গিয়েও জিন্নার প্রসঙ্গ তোলেন হিমন্ত। তার কথায় জিন্নার ভূত ও শরীরে ঢুকে পড়েছে। কেন জিন্নার সে ব্যাখ্যাও করেছেন তিনি। বলেছেন, রাহুলের কাছে ভারত মানে গুজরাট থেকে বাংলা। গত 10 দিন ধরে উনি কি বলে চলেছেন সেদিকে খেয়াল রাখছি আমি। আমার মনে হয়েছে জিন্না ওর শরীরে ঢুকে পড়েছেন। হিমন্তর এই ধরনের মন্তব্যে স্বাভাবিকভাবেই রুষ্ট কংগ্রেস। এদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দাবি তুলেছেন, রাহুল সম্পর্কে এই ধরনের কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত অসমের মুখ্যমন্ত্রীকে দল থেকে বের করে দেওয়া। সব মিলিয়ে রাহুল হিমন্ত বিতর্কে সরগরম রাজনৈতিক মহল।
প্যারিসে করোনার বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ। ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনার বিধিনিষেধ বাতিলের দাবিতে রাস্তায় নামা বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার চ্যাম্পস এলিসিতে এ ঘটনা ঘটে। করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের রেস্তোরাঁ সহ বিভিন্ন ভেন্যুতে প্রবেশের জন্য টিকার সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। বিক্ষোভকারীরা সরকারের এই ব্যবস্থা বাতিলের দাবি জানাচ্ছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, শনিবার বিক্ষোভকারীরা গাড়িতে প্যারিসের কেন্দ্রস্থলের দিকে রওনা দেয়। এ সময় তারা পুলিশের তল্লাশি চৌকি এড়াতে সক্ষম হয়। চ্যাম্পস এলিসির গোল চত্বরে গাড়ি রেখে এর উপরে উঠে পড়ে কিছু বিক্ষোভকারী। এ সময় তাদের সেখান থেকে নেমে আসতে বলে পুলিশ। এর আগে পুলিশ জানিয়েছিল, প্যারিসে প্রবেশের চেষ্টাকালে তারা বিক্ষোভকারীদের 500 গাড়ি আটকে দিয়েছে এবং 300 গাড়িকে জরিমানা করা হয়েছে। প্যারিসের দক্ষিণাঞ্চল থেকে 5 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাদের কাছে হাতুড়ি, ছুরি ও গ্যাস মাস্ক পাওয়া গেছে। শনিবার বিক্ষোভ ঠেকাতে প্রায় 7,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে প্যারিসের চারপাশে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং সশস্ত্র যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।